नमस्कार वेलकम एंड वेलकम बैक टू माय चैनल। तो आज के वीडियो शुरू करार आगे अपन के असंख्य धन्यवाद हमार चैनल 100 सब्सक्राइबर पूरण करार्जन एभवे हमारे थकबें एभवे सपोर्ट करबें जान और नतून नतून वीडियो अपलोड दीते अपनारा जरा चैने नतून हमार चैनल के एखो पर्त सबसक्राइब करें अवश्य हमार चैनल के सबसक्राइब कर देवें और हमार चैने पुरो भिडियोगो देखते चाहले आई बटने क्लिक कर सेगलो देखे नीते। आज के भिडियो शेष पर्यटन देखार जो अनुरोध रही भलो लगले अवश्य एक लाइक करबें कमेंट करबें और बंधुदेर मध्य शेयर कर देवें। तो बेशी बकबक ना करे चलो आज के भिडियो शुरू करा जाक। चारटे कार्ड पेयेछि एकटा प्लेन रेखेछि और बाकी तीनटे चामच कुल्फी और छुरीर छवि खूब भालोभाबे एके नीचे रूल पेंसिलेर साहाज्ये एबार आरेकटाते कप प्लेट और अन्यटाते हमें केटली छवि एके नियेछि। एके निये एगुलो आमी खूब भालोभाबे केटे नेब। काटार समय खूब सावधाने काटते हबे कारण आँकिबुकि करा आछे। तो खूब भालोभाबे केटे नियेछि। केटे नेवार पर एक मास्किंग टेपर सहाजे सब फुलर चारिदिकटा आमी आटके नेब। एर फले पेंटिंग करार समय फुले जावार सम्भावनाटा कम थाकबे। एबार आमी सादा एक्रेलिक पेंट निये सबगुलो आमी पेंट करे नेब। सादा कलरटा करछि कारण एटा होच्छे आमार बेस कलर। एर उपरे जखन आमी अन्य कलर करब सेई कलरटा खूब भालोभाबे फुटबे। छुरीटाके पेंट करे नेब। तार जोन्नो आमी एकटा पाता निये निएछि। पातार उल्टो दिके आमी सबुज एक्रेलिक पेंटटा लागिये नेब एबं সেই পাতাটাকে ছুরির উপরে আলতোভাবে লাগিয়ে নিয়ে তুলে নিলে ছাপটা উঠে যাবে। দেখুন ছাপটা উঠে গেছে। ওই পাতাটাকে আবার একদিকে সবুজ কালার অন্যদিকে হলুদ কালার দুই রকম কালার করে আবার আমি আলতো হাতে ছুরির উপরে লাগাবো। লাগিয়ে তুলে নিলে ছাপটা উঠে যাবে এবং এটা দেখতেও খুব সুন্দর লাগে টাইমও খুব কম লাগে আর খুব সহজে পুরো ছুরিটাই পেন্ট হয়ে যাচ্ছে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। কুন্তিটার জন্য আমি প্রথমে একটা ছোট গোল ও তার বাইরে একটা বড় গোল করে নিয়েছি। এই দুটো গোল করার কারণ হচ্ছে আমি ফুলের পাপড়ি যখন করব পাপড়িগুলো যেন সমান হয় সেই জন্য আমি দুটো গোল করে নিয়েছি। ভিতরটা ব্রাউন কালার করে নেওয়ার পর পাপড়িগুলো আমি হলুদ কালার করে নিয়েছি। হলুদ আর কমলা এই দুটো কালার মিলিয়েই করব। আমি এখন হলুদ কালারটা করছি। এইভাবে করে নিচ্ছি। এই প্রসেসটা আমার খুব সহজ লাগে ওই জন্য আমি এইভাবেই এই ফুলগুলো এঁকে নিয়েছি। এভাবে একে একে আমি সব ফুলগুলোই কমপ্লিট করে নেব। আমার পুরো আঁকাটা কমপ্লিট হয়ে গেছে। দেখতেও সুন্দর লাগছে। এবার আমি চামচটা পেন্ট করে নেব সেই জন্য আমি পিঙ্ক কালার নিয়ে নিয়েছি এবং পিঙ্ক কালার দিয়ে সব ফুলগুলো আমি এঁকে নেব। দেখো ফেভারিট কালার আমি পিঙ্ক কালারটা দিয়ে ফুল করে নিচ্ছি। ফুল করার হয়ে গেলে যে ফাঁকা জায়গাগুলো থাকবে সেই ফাঁকা জায়গাগুলো পূরণ করার জন্য আমি সেই সেম একই প্রসেসে পাতা নিয়ে নিয়েছি এবং পাতাটাতে সবুজ রং করে এভাবে আটকে দিয়ে তুলে নিয়েছি। দেখুন আমার কমপ্লিট হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর লাগছে। এবার যে কাপ প্লেটটা এঁকেছিলাম কাপ প্লেটের বর্ডারগুলো আমি কালো কালারে বর্ডার করে নেব এবং চায়ের কালারটা আমি হলুদ রাখবো আর কাপের কালারটা সাদাই রাখবো। কিন্তু কাপের কালারটা যখন করেছি তখন জানি না কোনোভাবে হয়তো আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিলো আমি ওটা দেখাতে পারিনি। তার জন্য আমি খুবই দুঃখিত যে আমি ওটা দেখাতে পারিনি। কাপ ও কেটলিটা যখন আমি পেন্ট করেছি তখন ক্যামেরাটা অফ হয়ে গেছিলো। তো কাপটা কমপ্লিট হয়ে গেলে আমি এবার কেটলিটা করে নেব। কেটলিটা ওই একইভাবেই আমি পেন্টিং করে নেব। বর্ডারটা প্রথমে করে নেব। বর্ডারটা করে নেওয়ার পরে কেটলির ভিতরে আমি যে কালারটা রেখেছি সেটা লাল আর সাদা কালার মিশিয়ে রেখেছি। দেখতেও খুব সুন্দর লাগবে পরবর্তীতে আপনারা দেখতে পাবেন। এবার যে প্লেন কার্ডবোর্ডটা রেখেছিলাম সেটাতে আমি স্কেলের সাহায্যে মার্কিং করে নিয়েছি এবং রুলের সাহায্যে আমি লিখে নিচ্ছি মাই কিচেন। এবার কালো অ্যাক্রেলিক পেন্ট নিয়ে আমি ভালোভাবে লিখে নিচ্ছি। এবার যে সাদা অংশটা দেখছেন সেটা আমি পরবর্তীতে ব্রাউন কালার করে নিয়েছি। সেটাও আমার দেখানো হয়নি তার জন্য আমি খুবই দুঃখিত কারণ আমার ক্যামেরাটা জানি না সেই সময় কীভাবে অফ হয়ে গেছিলো কিন্তু আমি সেগুলো দেখাতে পারিনি। আমি পরবর্তীতে ব্রাউন কালার করে নিয়েছি। আমার কমপ্লিট হয়ে গেছে সবগুলোই। এই যে এবার আটকানোর পালা আমি ফেভিকলের সাহায্যে কেটলিটা আটকে নিলাম একদিকে ও আর একদিকে কাপ প্লেটটা আটকে নিলাম। মাঝখানে থাকলো মাই কিচেন লেখাটা। এবার হাতা খুন্তি আর চামচটা আমি ঝুলিয়ে নেব। ভালোভাবে ঝুলিয়ে নিয়েছি উলের সাহায্যে এবং মাস্কিং টেপের সাহায্যে আটকে নিচ্ছি উলটা। খুব ভালোভাবে আটকে যায় মাস্কিং টেপের সাহায্যে। এবার আটকে নেওয়ার পরে ঘোরানোর পালা দেখুন কত সুন্দর লাগছে দেখতে। এবার টাঙিয়ে নেব। এটা হচ্ছে ফাইনাল লুক।
কেমন হয়েছে অবশ্যই জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর 100টা সাবস্ক্রাইবার পূরণ হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। এইভাবেই আমার পাশে থাকবেন, এভাবেই যেন আমি এগিয়ে যেতে পারি, আরও সুন্দর সুন্দর ভিডিও যেন আপনাদের উপহার দিতে পারি। আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।